আসসালামু তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস এই রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর থেকে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি এটা আমার দুই নম্বর ভিডিও যারা যারা আমার আগের এই চ্যাপ্টার ফোরের আগের ভিডিওটা দেখে আসে নাই তারা তারা দেখে আসবেন কারণ ওইখানে অনেক ব্যস্ত আলোচনা করা হয়েছে ঠিক আছে আর যারা যারা আমার পাবলিক ইউনিভার্সিটি এবং আমাদের এন ইউনিভার্সিটি এই দুইটা সমন্বয় মানে দুইটাতেই আমার ভিডিও আপলোড করা হচ্ছে যারা যারা পাবলিক ইউনিভার্সিটি চ্যানেল থেকে ঘুরে আসে তারা তারা ঘুরে আসবেন ঠিক আছে আমরা আজকে ম্যাথ সলভ করব एग्जांपल 8 নিচের ধারাগুলো অভিসৃতি পরীক্ষা করো আমি অভিসৃতি সম্পর্কে পার্ট 1 এ অনেক বিস্তারিত বলছি এক নাম্বার এক্সাম্পলটা আমি সলভ করে দেব সামিশন এন ইকল টু ওয়ান টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এখন যদি ম্যাথের ভিতরে যদি ফ্যাক্টরিয়াল আকারে থাকে তখন ওই ম্যাথটা কেমন করে সলভ করে সেটা সম্পর্কে আমি এখন বলবো ঠিক আছে এটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এগারো সাল আর সতেরো সালে আসছিল ঠিক আছে তার মানে এবার যারা পরীক্ষার্থী তাদের জন্য ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ওকে তাহলে এই ম্যাথটা সলভ করতে হলে কি কি জানা থাকা লাগবে সেটা সম্পর্কে আমার বলিনি এই ম্যাথটা সলভ করতে হলে পরে আমার প্রথমে প্রথমে আমরা ধরে নেব ইউ এন আকারে এই ম্যাথটা প্রথমে ধরে নেব ইউ এন আকারে তারপরে এই ইউ এন রে এন যেখানে যেখানে আছে ওইখানে হচ্ছে এক এক করে বৃদ্ধি করবো অর্থাৎ ইউ এন থাকলে পরে ইউ এন প্লাস ওয়ান এরকম আকারে নেব ঠিক আছে ম্যাথটা সলভ করার আগে আমি আরও কিছু সূত্র লিখে দেবো ওই সূত্রগুলোর সাহায্যে ম্যাথটা সলভ করতে হবে আমি ম্যাথটা লিখে রাখছি কারণ লিখে রাখলে পরে অনেক কম সময়ে ম্যাথটা বোঝানো ভালো মানে ভালো অনেক অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি বোঝানো যায় ঠিক আছে এখন এই সকল ম্যাথ সলভ করতে হলে পরে আমার কী কী জানা থাকা দরকার সেই সম্পর্কে আমি একটু বলে নিই প্রথমে আমরা ইউএন আকারে ধরে নেব এই এনএন মান এক এক করে বৃদ্ধি করবো অর্থাৎ ইউ এন প্লাস ওয়ান আকারে একটা মানবয় করবো ইউএন আকারে ইউ এন প্লাস ওয়ান আকারে এখন এই ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বা ইউ এন ভাগ দেবো ঠিক আছে ভাগ দেওয়ার পরে যে মানটা পাবো ভাগ দেওয়ার পরে যে মানটা পাবো আমরা মনে করি ই যে আমরা মনে করি যে একটা মান পাইছি এন ইন্টু এন প্লাস ওয়ান এক্স টু দি পর এক্স আকারে এরকম আকারে একটা মান পাইছি ঠিক আছে এরকম আকারে একটা মান পালাম এই মানদের ডি এলিম্বার্ট এর নীতি পরীক্ষা করব ঠিক আছে অর্থাৎ অনুপাত পরীক্ষা করে দেখব যে অনুপাত পরীক্ষা নিয়ে দেখব যে এটা আমার এক্স গ্রেটার দেন ওয়ান

গ্রেটার দেন ওয়ান হবে অর্থাৎ এক্সের এর মান ওয়ানের থেকে বড় হবে তখন ধারাটি হবে আমার কি তখন ধারাটি আমার হবে অপসারি ঠিক আছে এখানে লিখে দিই অপসারি আর যখন এক্স ইকাল টু ওয়ান হবে তখন আমার ধারাটি হবে মানে ওই পরীক্ষণটি ব্যর্থ আমরা যে ডি এলিম্বার্ট নীতিরা পরীক্ষা করলাম ওই পরীক্ষাটি ব্যর্থ হবে ঠিক আছে তার মানে এক্স ইকাল ওয়ান হলে পরে ব্যর্থ হবে আর ব্যর্থ হলে পরে তখন আমার কি পরীক্ষা করা লাগে লগাইডম টেস্ট করা লাগে লগাইডম টেস্ট করে আমার দেখা লাগে যে ধারাটা অভিসারী নাকি অপসারী হবে ঠিক আছে তাহলে আমার এক নম্বর ম্যাথটা আমার দিয়ে আছে কি এক নম্বর ম্যাথটা আগে প্রশ্নটা বুঝতে হবে নিচের ধারাগুলোর অবিস্তৃত পরীক্ষা করো অভিসে মানে ধারাটা আমার অপসারী হবে অভিসারী হবে নাকি ধারাটা ব্যর্থ হবে ব্যর্থ হলে পরে আমার ডি অ্যালিমবার ওই টেস্টটা করা লাগে ঠিক আছে মানে পরীক্ষণটি করা লাগে এখন ডি এলিমবার পরীক্ষণের সূত্রটা আমি দেখাইছিলাম আগের ভিডিওতে যারা যারা দেখে আসে না তারা তারা দেখে আসবেন তারপর আমি বলে দেবো যে ডি অ্যালিমবার রেশিও টেস্টটা কেমন করে করে সেটা আমি বলে দেবো ঠিক আছে তাহলে আমি শুরু করি আমার এখন এক্সাম্পল ওয়ানটা আমরা সলভ করতেছি এটা আমরা হচ্ছে শুরু করি ঠিক আছে তাহলে আমার ম্যাথটা দেওয়া সামেশন এন কল ওয়ান টু ইনফিনিটি ফ্যাক্টর এন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এন এক্স টু দি প এন এ আকারে থাকলে পরে আমরা যেখানে যেখানে এন আছে ওইখানে ওইখানে আমরা এন এর মান এক করে বৃদ্ধি করব প্রথমে আমরা ধরে নেব আমি বলছি প্রথমে আমার ইউ ইউএনটা ভাইড করতে হবে তাই ধরি ইউ এন ইকাল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এখন আমরা যেখানে যেখানে এটা তো এন ধরে নিলাম ইউএন পায়ে গেলাম এখন আমার ইউ এন প্লাস ওয়ান অর্থাৎ যেখানে যেখানে আমার এন আছে ওইখানে ওইখানে আমার এক এক করে বৃদ্ধি করতে হবে তাহলে ইউ এন প্লাস ওয়ান এখানে এন ছিল তাহলে ইউ এন প্লাস ওয়ান ইকোয়াল টু ফ্যাক্টরাল এন ছিল তাহলে ফ্যাক্টরিয়াল এন এন ছিল্স টু দি কত ছিল এন ছিল এন প্লাস ওয়ান তাহলে এন পাই গেলাম ইউ টু পাইছি ইউ এন প্লাস ওয়ান পাইছি এটাও পাওয়া গেছি ঠিক আছে যদি পাওয়া যায় তাহলে এখন আমরা কি করবো এখন আমি বলছি যে ওই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন এটাতে দিয়ে ডিভাইড করতে হবে ভাগ করতে হবে তাহলে ইউ এন প্লাস ওয়ান ছিল আমার ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান আর এর সাথে আমার গুণ আকারে ছিল এক্স এন প্লাস ওয়ান ঠিক আছে এক্স কত ছিল এন প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই ছিল এন প্লাস ওয়ান তারপর ছিল এন প্লাস ওয়ান তাহলে আমরা প্রথমে ইউ এন প্লাস ওয়ানটা লেখলাম যেহেতু এটা ভাগ আকারে আছে ভাগ থাকলে পরে আমার গুণ দিয়ে কি করা লাগবে আমার উল্টাই দেওয়া লাগবে না ঠিক আছে তার মানে আমার ইউএনটা থাকবে না আমার ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এক্স টু দি পড়ে এন ডিভাইডেড বাই এন টু দি পড়েন এটার ভাগ থাকলে পরে গুণ দিয়ে উল্টা দেওয়া লাগে তখন এটার এটা কি আকারে ছিল গুণ আকারে ছিল অর্থাৎ গুণ দিলে পরে তখন এই উপর কেটটা ভাগ আকারে লেখা লাগবে ভাগ থাকলে পরে এটা নিচে থাকবে নিচেরটা আর এটা ভাগ আকারে লেখছি পরের লাইনে আমরা গুণ দিয়ে দেবো তাহলে ভাগ আকারে লেখে নিই একটুয়াল এন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার কত এন এখন আমাদের কাজ হবে ভাগ থাকলে পরে কী করবো এটা যেমন আছে তেমনই রাখলাম এটা ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টাই দেবো তাহলে এন টু দি পাওয়ার এনটা উপরে চলে গেলো ফ্যাক্টোরিয়াল এন আর এক্স টু দি পাওয়ার এনটা আমার কী আসলো নিচে আসলো ভাগ থাকলে গুণ দিয়ে উল্টা দিলাম এখন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এখন এইখানে আমার আছে কত এইখানে আমার আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা যেমন আছে আমরা তেমনই পরে রেখে দেবো কারণ আমরা কাটাকাটির স্বার্থে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন এর একটা সূত্র ছিল যখন আমরা ফ্যাক্টোরিয়ালটা একটু উঠাইতে থাকবো আমার মনে করি ফ্যাক্টোরিয়াল কত ছিল এন ছিল ঠিক আছে এটা যখন আমরা উঠাবো তখন এর মান এক এক করে কমতে থাকবে অর্থাৎ এন এন প্লাস ওয়ান মাইনাস কত ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল ওয়ান এরকম করে এক এক করে কমতে থাকে আমরা জানি এই ফ্যাক্টোরিয়ালটা উঠাই দিতে চাইলে ফ্যাক্টোরিয়াল মানে এক করে কোন থাকে ঠিক আছে তাহলে ফ্যাক্টোরিয়াল এন ছিল ফ্যাক্টোরিয়াল এন ছিল তাহলে এন প্লাস ওয়ান আর আরেকটা পদ যেহেতু ফ্যাক্টোরিয়াল কমাচ্ছি আমরা এক এক করে কমাবো তাহলে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে ফ্যাক্টোরিয়াল উঠাই দিতে চাইলে পরে এন প্লাস ওয়ান কিছু জন্য উঠালাম কারণ নিচেরটার সাথে আমার কাটা কাটা যায় এই জন্য আমি ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্টোরিয়ালটা উঠাই দিলাম আর এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা লিখতে পারি এক্সের পাওয়ার এন ইন্টু এক্সের পাওয়ার কত ওয়ান আবার গুণ দিয়ে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগায় যায় তাহলে সেই একই মান থাকে আমার মানে কোনো পরিবর্তন হয় না কাটাকাটি সার্থে আমরা এই কাজটা করব এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স এক্সের পাওয়ার কত নেবেন ওয়ান ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই রাখি নাই কারণ কাটাকাটি করার জন্য এই যে এটারও সেই ভাঙে নিলাম এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান হোল টু দি পর কত এন এরপর কিছু নাই মানে ওয়ান আছে এরপর কত আছে এন আছে এটা আর এটা একটা ভিত্তি নিলে পরে সেই আমার এন প্লাস ওয়ানে থাকে ঠিক আছে আর এই পাশে আমার একটা কাজ করতেছি এই পাশে যা ছিল আমরা কী আকারে রাখছি সেই আকারে রাখি দিছি এখন আমরা দেখি কী কাটাকাটি হয়ে যায় আমার এক্স টু দি পর এনটা কেটে যায় এখানেও এক্স টু দি পর এনটা কেটে যায় এখানে এন প্লাস ওয়ান এখানে এন প্লাস ওয়ানটা আমার কী হয়ে গেলো কাটে গেলো কাটাকাটি করলে পরে আমার এখন দেখে আমরা কী আকারে মান থাকতেছে সেই আকারে আমরা মানগুলো লেখার চেষ্টা করব এই এক থেকে এক বাদ দিলে পরে আমার থাকে শুধু এন অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন এখানে থাকে এক্সের পর কত খালি এক্স থাকে এখানে এনের পর কত থাকতেছে আমার লবে এনের পর এন থাকতেছে ডিভাইডেড বাই এনের পর কত এনের পর এন প্লাস ওয়ান ইন্টু এনের পর কত থাকতেছে এন থাকতেছে আর এখানে ফ্যাক্টোরিয়াল এন তাহলে এইটা এইটা আবার কেটে যায় আমার থাকতেছে আবার আবার থাকতেছে আমার এন টু দি পাওয়ার এন এই এক্সটা আমরা সাইডে রেখে দিলাম অর্থাৎ এন প্লাস ওয়ান ইন্টু কত তারপর কত এন এবার আমরা দেখি এটারে একবারে কি লেখা যায় যেহেতু এখানেও এন এর পর কত এন এখানেও এন প্লাস ওয়ান এর পর এন এটার একটা ব্র্যাকেটের ভিতরে রেখে হোল ডিভাইডেড বাই কত নিলাম এন নিলাম তাহলে এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হোল ডিভাইড বাই এন আবার যদি যার যার পথ তার দিয়ে দিই আমরা আবার আগ্রাসিত ফিরে যাবো ইন্টু কত এক্স ঠিক আছে এখন এখান থেকে আমি বলছি যে আমার যখনই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন নির্ণয় করা হবে তখন আমরা কি করব তখন আমরা ডি অ্যালিমবার পরীক্ষা করব ঠিক আছে অর্থাৎ অনুপাত পরীক্ষা করব যে এটা আমার এক্স লেস দেন ওয়ান হবে না এক্স গ্রেটার দেন ওয়ান হবে না এক্স ইকাল টু কত হবে ওয়ান হবে মানে ধারাটি ধার অভিস পরীক্ষা করতে হলে পারে এই সকল মানগুলো আমার জানা থাকা দরকার তাই এই সকল মান জানা থাকতে হলে পারে আমার কি পরীক্ষা করতে হবে আমার ডি ডি অ্যালিমবার নীতিটা আমার পরীক্ষা করতে হবে ডিঅালিম্বার্ট নীতির মেইন সূত্র ছিল আমার লিমিট টেন্স টু ইনফিনিটি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এন ঠিক আছে এটা হচ্ছে আমার ডি অ্যালিম্বার্ট নীতি অর্থাৎ অনুপাত পরীক্ষার মেইন সূত্র এটা দিয়ে আমার ওই অনুপাত পরীক্ষাটা করতে হয় ঠিক আছে তাহলে লিমিট টেন্স টু ইনফিনিটি আমরা এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ানের মান ডিভাইডেড বাই ইউএন এর মান যে মানটা পাইছিলাম এই যে লাস্টে যে মানটা আমরা পালাম সেটা তুললাম এন ডিভাইডেড এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন টু কত এক্স এটা আমরা তুললাম কারণ এটার মান আমরা বাইর করে আসছি আগের লাইনে তারপরে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এটারে আমরা অল্প একটু সাজায় লিখি ঠিক আছে মানে উপরে যেমন আছে তেমনই আমরা নিচে এনটা কমন নিলাম এই এন প্লাস ওয়ান থেকে এনটা কমন নিলাম এন কমন নিলে পরে এখানে কিছু থাকে না মানে ওয়ান থাকে আর এই ওয়ানের নিচে একটা এন দেওয়া লাগে কারণ কাটাকাটি করতে আগের সাথে ফেরত চাইতে হলে কাটাকাটি করতে হলে পরে এরকম কাস্টমার করতে হয় তাহলে ওয়ানের সাথে গুন ধরি পরে এন আর এখানে ওয়ান বাই এন এর সাথে গুন দিলে পরে আমার ওয়ানে থাকে আর টু দি পাওয়ার এন ইন্টু কত এক্স ঠিক আছে আমরা হচ্ছে অনুপাত পরীক্ষা করতেছি ঠিক আছে এখন লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওই উপর কে রেন আর নিচে রেনটা কাটে দেয় কাটে গেলি ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই এন হোল্ড টু দি পাওয়ার এন ইন্টু কত এক্স থাকে তাহলে এখন আমরা একটা সূত্র জানি যা ক্যালকুলাস ওয়ান এর চ্যাপ্টার এইট নাইনে করে আসছিলাম সম্ভবত লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই যদি ইনফিনিটি তার পাওয়ার যদি কত হয় এন হয় তাহলে সেটা সূত্র হচ্ছে ই ঠিক আছে তাহলে আমি সূত্রটা আবার লিখি তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি হোল টু দি পর এন যদি হয় কোনো মান তখন তারপর কত আসে তখন সেটা টু ই লিখতে পারি তাহলে আমরা এখন লিমিট এন টেন্স টু ইনফিনিটি আমরা এনটা বসাই দিই এনটা ইনফিনিটিটা বসাই দিই ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি সে আকারে আসতেছে সেরকম আকারে চলে আসলো তারপর কত এন তারপর এন আসে ইন্টু এক্স এক্সট্রা যেমন আছে তেমনই রেখে দেবো এথ ইকাল টু ই তার মানে এ টু ইকাল টু আমরা লিখতে পারি কত যেহেতু আমরা এই যে আমার ছিল হচ্ছে মেন ইনফিনিটি ইন্টু এন এন ইকাল টু এ তাহলে ওয়ান ডিভাইডেড বাই ই আর এক্সটা আমার আকার আছে এক্সটা আমার গুণাকার আছে গুণ আকারে রেখে দিলাম অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ই এখন আমরা এই মানটা যে টেস্ট করছি আমার এক্স লেস দেন ওয়ান এক্স গ্রেটার দেন ওয়ান অথবা এক্স ইকোয়াল টু ওয়ান এরকম গুণাকার আসেনি আমার কারণ আমার এখানে এক্স এর মানটা অজানা যদি এক্সের মানটা অজানা থাকে তাহলে তো আমরা বলতে পারতেছি না যে এটা এটা ধারাটা অভিসারী অপসারী নাকি পরীক্ষাটি ব্যর্থ হয়েছে তাহলে আমরা এখান থেকে আমরা একটা কাজ করি ঠিক আছে আমরা এখান থেকে বলে দেব যে ধারাটি অভিসারী হবে যদি এক্স বাই ই আমরা এটাই তো পালাম লাস্টের পরীক্ষা করার পরে আমরা যদি এক্স বাই ইকোয়াল টু লেস দেন যদি ওয়ান হয় এখান থেকে ইটা ওই পাশে যদি গুণ করে দিই অর্থাৎ এক্স লেস দেন যদি ই হয় তাহলে আমরা ধারাটি যদি লেস দেন আকারে থাকে অর্থাৎ এক্স লেস দেন ওয়ান আকারে থাকে তখন আমার ধারাটি কি হয় অভিসারী হয় তাহলে দেখলাম আমরা অভিসারী এখন ধারাটি যদি এক্স গ্রেটার দেন যদি ই আকারে হয় তা তখন আমার ধারাটি কী হবে তখন আমার ধারাটি হবে দেখো ভাইয়া ধারাটি অপসারী হবে যদি এক্স ডিভাইডেড বা ই গ্রেটার দেন ওয়ান হয় আমি বলছিলাম কি আমি বলছিলাম এক্স গ্রেটার দেন ওয়ান হলে পারে মানে ওয়ানের থেকে যদি এক্সটা কি হয় বড় হয় তখন আমার ধারাটি কি হবে অপসারী হবে অর্থাৎ ইটারে ওই পাশে নিয়ে যায় অর্থাৎ এক্স গ্রেটার দেন ই তাহলে ধারাটি আমার কি হবে অপসারী হবে অনুপাত পরীক্ষা ব্যর্থ হবে যদি এক্স ডিভাইডেড বা ই ইকাল কত হয় ওয়ান হয় অর্থাৎ ইটারে ওই পাশে নিয়ে গেলে এক্স ইকাল টু কত হয় ই হয় ই হলে পারে পরীক্ষাটি আমার কি হয় ব্যর্থ হবে আর ব্যর্থ হলে লগারিদম টেস্ট করা লাগে তাহলে এক্স ইকাল টু ই এর জন্য লগ লগারিদম পরীক্ষা লইয়া পাই লগ একদম পরীক্ষা নির্ণয় সূত্র ছিল লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন লগ ইউ এন ডিভাইডেড বাই ইউ এন প্লাস ওয়ান ঠিক আছে তাহলে ইউ এন ডিভাইড বাই ইউ এন প্লাস ওয়ান এটার ভ্যালু কিন্তু আমরা পাই আসছি ঠিক আছে ইউ এন ডিভাইড বাই ইউ এন প্লাস ওয়ান আমরা এই আকারে ভ্যালুটা পাইছিলাম আমরা ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন আকারে এটা এরকম আকারে ভ্যালুটা পাইছিলাম তাহলে এই আকারে ভ্যালুটা পাইছিলাম কেমন করে সেটা হচ্ছে এটার ভ্যালুটা পাইছিলাম এই ইউ এন প্লাস ওয়ান ডিভাইড ইউএন কিন্তু আমার দেওয়া আছে ইউ এন ডিভাইড বাই ইউ এন প্লাস ওয়ান এই আকারে ভ্যালুটা আমার নিয়ে নেওয়া লাগবে তাহলে তার উল্টাটা ইউএন আর ইউএন প্লাস ওয়ান নিচে আসছে এরকম আকারে নেওয়া লাগবে মেন ছিল এন ডিভাইড এন প্লাস ওয়ান এন ইনটু এক্স তাহলে আমরা নেওয়ার সময় ক্লাস উল্টা করে নেবো ঠিক আছে তাহলে লিমিট এন ইনফিনিটি এন লক

এই এন আর এন কাটা গেলে পরে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল্ড টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই ই লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন যেমন আছে তেমনই রাখলাম যেমন আছে রাখলাম ঠিক আছে যেমন আছে তেমনই রাখার চেষ্টা করলাম এখন আমার একটা সূত্র আছে সূত্রটা কি আছে সূত্রটা আমার ছিল লক এক্স আগে এটা আমার কি আকার আছে আমি একটু দেখিনি এই টোটাল আছে আমার ভাগ আকারে ঠিক আছে এই ওয়ানের সাথে ভাগ আকার আছে মানে এই বিতর্কের এই ওয়ান প্লাস ওয়ান বাই এল হোল্ড টু দি পাওয়ার এন ওয়ান বাই ই আকারে আছে ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি তাহলে এই এনটা আবার যেমন ছিল তেমনই রাখলাম আমার এইখানে যদি লকটা ভাগ আকারে থাকে তাহলে লক ওয়ান প্লাস ওয়ান বাই এন এই পাওয়ারটা ছিল কত এন এই পাওয়ারটা সামনে নিয়ে আসলাম মানে এই পাওয়ারটা সামনে নিয়ে আসলাম আর বিয়োগ ভাগের জন্য বিয়োগ কেমন করে ভাগ আকারে আছে ওয়ান বাই ই আকারে আছে তাহলে লক কত ই ঠিক আছে তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এন ইন্টু এখন ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স এর মানে লক লক ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফর্মুলা আছে ফর্মুলাটা কি লক ওয়ান প্লাস এক্স ইকাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস এক্স কিভাইড বাই থ্রি প্লাস সূত্রটা হবে কিন্তু ওয়ান প্লাস ওয়ান এই ওয়ান প্লাস এর আমরা এক্স মনে করব তাহলে এক্স যদি মনে করি তাহলে আমার হবে কত এক্স তাহলে এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই তাহলে ওয়ান কত এক্স এক্স বলতে আমার টি আসতেছে এক্স স্কোয়ার না তো ওয়ান বাই কত আসতেছে ওয়ান বাই টু এক্স স্কোয়ার হবে ঠিক আছে ওয়ান বাই মানে এই ওয়ান বাই এক্স এখানে আমার হবে হবে হচ্ছে এক্স ওয়ান বাই এক্স এক্স বলতে ওয়ান বাই এন ঠিক আছে ওয়ান বাই এন আর ডিভাইডেড বাই কত টু এটার যদি আমরা মানে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু হবে তাহলে এক্স স্কুৱাৰ ডিভাইডেড বাই টু এটা বৰ খেৱান বাইনাইড বাই টু গুণ গুণ উল্টা দিলে কিউব মাইন মাইনী ক'ত ওৱান ইয়াৰ লিমিট এন টেন টু ইনফিনি এন যেন আছে তামেই গুণ আকাৰে গুণ কৰি দিওঁ এন বাই এন মাইনাই প্লাছ

এন যেমন আছে তেমন থাক ওই এন বাই এন মানে ওয়ান এন বাই টু এন স্কোয়ার মানে টু এন এন বাই থ্রি এন এর কিউ মানে থ্রি এন স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান আর পজিটিভ ফোন কাটা গেল থাকলো এন ইন্টু মাইনাস ওয়ান বাই টু আইস এন প্লাস ওয়ান বাই থ্রি এন মাইনাসট ডট এ এন টা আবারও গুণ আকার আছে গুণ করে দিই তাহলে লিমিট এস টেন্স টু ইনফিনিটি এনটা এ এন সাথে কাটা দেয় থাই মাইস হাফ এ এনটা এই এন ডিভাইডেড বাই থ্রি এন স্কোয়ারে কাটা দেয় থাকায় ওয়ান বাই থ্রি এন এবার আমরা লিমিটটা বসা দেবো এন এর লিমিট কত বসাতে বলছে ঠিক আছে বসালে এখানে বসালে পরে সামথিং বাই ইনফিনিটি মানে জিরো অর্থাৎ প্লাস কত জিরো অর্থাৎ যা লেস দেন কত ওয়ানের থেকে যদি আমার লেস দেন ওয়ানের এর থেকে ছোট হয় তাহলে আমরা বলে দেবো কি ধারাটা আমার কি ধারা অর্থাৎ ধারাটি অপসারী ধারা সুতরাং প্রদত্ত ধারাটি অবিসারী হবে যখন এক্স লেস দেন ই এবং অপসারী হবে যখন এক্স গ্রেটার দেন ও এক্স গ্রেটার দেন থাকলে পরেও আমরা বলতে পারি যে টার দিন আর রিকল থাকলে আমরা বলতে পারি ধারাটা কী ধারা অপসারে ধারা অথবা শুধু এক্স গেটার থাকলে পরে আমরা বলতে পারি যে এটা অপসার ধারা আর ধারাটি পরীক্ষাটি ব্যর্থ হবে যদি এক্স রিকলটা কত ই হয় ঠিক আছে এটাই হচ্ছে আমার অ্যান্সার আর আর আজকের মতো এখানে শেষ আর এর নেক্সট ভিডিওতে আমি সাজেশন নিয়ে আসতেছি কোনো একটা সাজেশন নিয়ে আসতেছি আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে